আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা জানো আজকের ইতু পুজো আছে, মন্দিরে যাব। হ্যাঁ, মন্দিরে যাবো তো। যে মন্দিরটাই আজকে যাব সেটা বলছি, সেই মন্দিরটার কথা। তো আমরা এখন মন্দিরে যাব, বাজার টাজার করার আছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিও। ও ভিডিও করতে শিখে গেছে এখন, ও ব্লগ বানাতে শিখে গেছে। তো অ্যাজ ইউজুয়াল আমি ব্রাশ করে রেডি হয়ে নেবো। তো অনেক দেরি হয়ে গেছে, আমি নিজে রেডি হবো, দিশুকেও রেডি করাতে হবে। এখনও দিশুর ব্রেকফাস্টও হয়নি, নিজেদেরও ব্রেকফাস্ট কিছু করা হয়নি। তো আমি মুখ ফুখ ধুয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো। আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি পুজো দিতে। আমাদের আজকে ইতু পুজো আছে, তো সেই পুজো দিতে যাচ্ছি। ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা তো জানো, লাইক শেয়ার কমেন্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা চলে যাচ্ছি বাজারে, বাজার থেকে একেবারে মন্দিরে যাব। তো সোজে যাচ্ছি বাজারে। যেতে যেতে হুট করে চোখে পড়লো একটা সামনে কসমেটিকের দোকান, যেখান থেকে দিশুর জন্য কিনে নিলাম একটা ক্লিপ। কিনে নিলাম, দেখো ক্লিপগুলো কি সুন্দর দেখতে বেবিদের। ওই ক্লিপগুলো আমার খুব পছন্দ হয়েছে, তাই ওর জন্য কিনে নিলাম। চলে এলাম আমরা ইতু পুজোর বাজার করতে দোকানে। কি বলে সি ধান, ওগুলো আলাদা আছে আর কি। ওসব কি ধান ফান পাওয়া যায় তো মধ্যে দেয়, এগুলো পাওয়া যায়? হ্যাঁ, পঞ্চ সচ্চ। হ্যাঁ হ্যাঁ, পঞ্চ সচ্চ ওরকম পাওয়া যায়। হ্যাঁ, কয় টাকা দেবো? মা টাকা দেবে মা, আমার দিচ্ছে না। আ দিশু, আসো আসো আসো। 45 টাকা। তুমি ওখানে ঢুকে গেছো কেন? ঠাকুরের প্রসাদ তো অন্য জায়গায় কিনবো, মিষ্টির দোকানে। ফুলের দোকান থেকে নিয়ে নিলাম ফুল, মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম মিষ্টি। এইটা 5টা আর এইটা 5টা দেবেন। দাও দাও দিশুর হাতে দাও মিষ্টি, দিশু পুজো দেবে তো ধরো। এবার আমরা চলে যাব মন্দিরে পুজো দিতে। আমাদের সব জিনিস কেনাকাটা হয়ে গেছে, এবার সোজা মন্দিরে ঢুকতে গিয়ে। আগে চলে যাও আগে। কি মা, হাই ভগবান মা, কি বাবা কি হলো?
মা পড়ে গেছিল, বাট এখন মা ঠিক আছে। আমি ভেবেছিলাম মায়ের খুব জোর লেগেছে, বাট লাগেনি। যাই হোক, আমরা মন্দিরের সামনে রয়েছি। তুমি কোথায় যাচ্ছ? না না, ও স্কুলে এখনো ভর্তি হয়নি। এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুর আছে। কোথায় যাচ্ছি? টুকি চলো তুমি এই ঠাকুরের টাকা নেয় না, জানুন না এটা আবার জান। এগুলো ভিজে আসতে হবে। আমাদের পুজো কমপ্লিট, আর আমরা এই পুকুরে এসেছি। এই ঘটগুলো যেগুলো দেখলে তোমরা, সেই ঘটগুলো, এই যে এই ঘটগুলো আমরা ডোবাবো, তো সেই জন্য আমরা পুকুরে এসেছি এই ঘটগুলো ডোবাতে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এই ঘটগুলো ডুবিয়ে দেন আমরা বাড়ি চলে যাব। চল আছে বাবা, হাত ধরে রাখ আমার। জুতো পরে নামবে, তুমি স্লিপ খাবে তো।
ভাষণ দেবে না না বললো তো সব ডুবিয়ে দিতে আমাদের সব করে নষ্ট হয়ে যাবে আমি তো কোনোদিন পুকুরে চানই করি আমাদের ওখানে তো পুকুর অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে। রান্না বলতে এখনো মেয়ে কিছু খায়নি, তো মা কি করে দেখি। মা বলছিল খিচুড়ি করবে আজকে, তো আজকে আমাদের খিচুড়ি খাওয়া হবে। চলো চলো বাড়ি এসে গেছি, বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখছি 1:30 বেজে গেছে, 2:00 কাছাকাছি। তো এখন তো মেয়েকে ঝটপট খাওয়াতে হবে। আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, তো আজকে আমরা নিচে বসে খাচ্ছি। অন্যদিন টেবিলে বসে খাওয়া হয়, আজকে যেহেতু নিরামিষের ব্যাপার আছে তো আমরা নিচে বসেই খাবো সবাই। এই যে দিশুও খেতে বসে গেছে, এই ছোট প্লেটটা দিশুর জন্য, আর এই 2 প্লেট, একটা আমার জন্য একটা মায়ের জন্য। এই যে দিশু বসে বসে খাচ্ছে। দিশু খিচুড়ি কেমন হয়েছে? হেভি, ওর তো সবই হেভি লাগে, তো আমরাই টেস্ট করে বলবো কেমন হয়েছে। তা বলছে, দেখেছো আমাকে ভিডিও করতে দেখে দেখে মেয়েও শিখে যাচ্ছে, লাস্টে ও ভিডিও করবে, তাই তো দিশু? আমাদের মতো তুমিও ব্লগ বানাবে তো? সত্যি ভালো হয়েছে রে খিচুড়িটা, দারুণ হয়েছে। তুই তো ঠিকই বলেছিস ভিডিও, তুই তো তখন ঠিকই বলেছিস। দিশু বল আবার কি বলছিস, দিশু কি বলছিস? দিশু দিশু একা একা খেতে শিখে গেছে, দেখো দেখো দেখো, দিশু একা একা খাচ্ছে, আমাকে খাওয়াতেও লাগছে না। দিশু বড় হয়ে গেছে, তাই তো দিশু? দেখো দেখো, দিশু টেস্টি লেগেছে, ও একা একাই খাচ্ছে, আমি ওকে খাইয়েও দিচ্ছি না। দিশু বড় হয়ে গেছে, আবার কাঁচা লঙ্কাও চাইছে। দিশু তুমি কি চাইছিলে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা, এখন অনেক দুপুর হয়ে গেছে, তো এবার আমরা ঘুমাতে যাচ্ছি, মানে দুপুরে আমরা একটু রেস্ট নিই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো বাই।